অ্যাকচুয়ালি তুমি ঠিক বলেছো কৃষ্ণেন্দু, কিন্তু তার যে কথাটা জানতে চাইছিল অ্যাকচুয়ালি যে বোনকে তার জিজ্ঞেস করেছিল, বোন কিন্তু তার মনের থেকে যে উত্তরটি দিয়েছে এবং সেটি মিলে গেছে, সত্যি সেটা তার মনের কথা। তার সে যে মন থেকে সাপোর্ট করছিল তাদের খেলা, যে তার ভালো লেগেছে, সে হাতে তো আছেই, সন্দেহ খুব ভালো খেলেছে, তো সেই জায়গায় বোনের টিমই জিতেছে। হ্যাঁ, বোনকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমরা যে কথা বলছিলে সে কথা কোথাও মিলিয়ে উঠতে পারোনি, আগুন জ্বালিয়েও ফায়ার জ্বালিয়েও দুটো সেমিফাইনাল প্রায় শেষ হতে যাবে কিছুক্ষণ পরে, দর্শক কিন্তু ঘুমিয়ে গেছে। আমি যে কথাই প্রথম থেকে ছিল সে কথাই চালক এখনও আছি, দর্শক কিন্তু কোথাও মনে হচ্ছে বসে বসে যাত্রা বা নাটক বা থিয়েটার দেখছে। এখন মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো, আমি হয়তো অনেকটা আশা করেছিলাম যে চার্জ নিচ্ছে সেমিফাইনাল হয়তো দেখাবে, কিন্তু এখন আবার আমি আশা করছি যে এখনো চার্জ নিচ্ছে হয়তো ফাইনালে ফাইনালে। তারক কি বলে এরপর আমরা দেখি তারকের কাছ থেকে, পরে কাজল রয়েছে, কাজলের অপিনিয়ন কি করে রিভিউ নেবে? না না, এমনি হাওয়াটা আওয়াজ প্রচুর, হাওয়াটা করছে আবার ক্যামেরা ঘুরে যাচ্ছে, হাজার পিক্সেলে করছিলাম, হাজার আসছে আপডেট মানে হয়ে গেছে, আপডেট তো ক্যামেরা কমে গেছে, আপডেট হয় না ফোন মাঝে মাঝে কাজ নেই, যেমন তেমন বেশি দামও নেবে, কারণ ফাইভ জি এখন আবার। হ্যাঁ, এখন বলি না একটা ফাইভ জি সব বেশিরভাগ কিন্তু ফাইভ জি, সাতাশ
এখন স্কোর সমান সমান ইস্টার্ন রেলওয়ে হাওড়া 3 ওয়েস্ট বেঙ্গল 2 যে যোদ্ধা থাকে তাতেই ডাল বিশাল না এগুলো ওরা ধৈর্য রাখতে পারবে না এদের সঙ্গে ওরা ধৈর্য রাখতে পারবে না বিবেকরা চলে গেছে বিবেকরা চলে গেছে
খেলা কিন্তু সমান উত্তেজনার মধ্যে আছে, তারও পয়েন্টের দিকে তুমি তাকিয়ে থাকো। 6-5 দীর্ঘক্ষণ খেলা চলছে, কোনো দলই কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না। সমানে সমানে গোলাগুলি তারও এই মুহূর্তে স্কোর বোর্ড এই মুহূর্তে কিন্তু সমতায় রয়েছে, অর্থাৎ হাওড়া ইস্টার্ন রেলওয়ে 7 পয়েন্টে চলে গেল। একটু যেন 1 পয়েন্টের তফাতে রয়েছে, 1 পয়েন্টের ব্যবধান। ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন 7 পয়েন্টে রয়েছে, অপরদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2 পয়েন্টের ব্যবধান রেখেছেন হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2 পয়েন্টের পিছনে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের খেলোয়াড়ের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, এই মুহূর্তে কমে রয়েছে 3-3টি খেলোয়াড়। অপরদিকে সংযোজিত হয়ে গেল হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে 9 পয়েন্টে এই মুহূর্তে। থার্ড রেট মানে হচ্ছে ডু অ্যান্ড ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, বহুত ইম্পর্টেন্ট রেট থার্ড রেট। ইসমে কুছ করনা হ্যায় কুছ দিখানা হ্যায়, আগর কিসি কো মার কে নাই জায়েগা তো ফির ভি আউট হো জায়েগা। আর ইসকে বাদ আর এক পয়েন্ট হাসিল কর লিয়া হ্যায় হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে। 10-6 প্রথমার্ধের খেলা শেষ। আমার তো মনে হয় তারও বা অসিতা করোনার টাইমে হাওড়া ডিভিশনে থেমে থাকা উচিত ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তত্ত্ব করে এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু রেজাল্ট দেখছি পুরোটাই উল্টো। কারণ রেল কোথাও থেমে আছে, বাট হাওড়া ডিভিশনের কবাডি কোথাও এগিয়ে চলেছে, আর মাঠে ঘাটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কাজটা করছেন সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোথাও পিছিয়ে আছে। অচিতা আরে
सुनो नाम आरती ग्रामे बाड़ी जदि आमार कथा सुनते तुम मंच सामने इसे देखा बोलो सोनू आरती बाड़ी जदि आमार कथा तुम सुनते मंच सामने इसे देखा करो কৃষ্ণদা তুমি প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দিয়েছিলেন যেটি হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনে অর্থাৎ কোভিড-19 পরিস্থিতিতে রেলের চাকা যেন জাম লেগে গেছে সেখানে রেলের চাকা যেন গড়াচ্ছে না অপরদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাতা পুলিশ তারা কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে সেই সঙ্গে সঙ্গে কতপ্রতভাবে যুক্ত রয়েছে সাফাই কর্মী নার্স ডাক্তার তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই মুহূর্তকে তারা যেন এই বিশ্বকে করোনামুক্ত করার অক্লান্ত প্রচেষ্টা সেই জায়গা থেকে তারা কিন্তু এক পাও কিন্তু পিছিয়ে নেই কিন্তু এই মুহূর্তে এই রাঙামাটি কাবাডি ময়দানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোথাও যেন অনেকটা পিছিয়ে রয়েছে সাব পয়েন্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অপরদিকে হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে 15 পয়েন্টে পৌঁছে গেছে প্রায় ডবলের থেকেও বেশি না তার মানে প্রমাণিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কাজ করেছেন কোভিড-19 সময় তাই তারা খুব বেশি প্র্যাকটিস সুযোগ পায়নি আর হাওড়া ডিভিশন রেল চাকা যেহেতু তোমার কথাই বন্ধ ছিল সেই টাইমে যথেষ্ট রকম তারা প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস যে কথা আমরা বলি অতিমাত্রায় প্র্যাকটিস তার ফল আজকের এই কবাডি মঞ্চ রাঙামাটি থেকে হাওড়া ডিভিশন রেল পাচ্ছে তাই তো একদমই ঠিক কথাই তোমার কাছে 100% আমি সহমত প্র্যাকটিস করার জন্য নির্দিষ্ট সময় রয়েছে অনুশীলন তো অবশ্যই করতে হবে আর সেই অনুশীলন করার মতো সময়টুকু হয়তো এই প্যান্ডামিক সিচুয়েশনে ওনারা পাননি আর সেই জায়গায় রেল যেহেতু থেমে রয়েছে সেই জায়গা থেকে রেলওয়ে হাওড়া ডিভিশন তাদের অনুশীলন চালিয়ে গেছেন সেই জায়গা থেকে এই ফলাফল এই মুহূর্তে হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে 15 পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ 8 পয়েন্ট তার মানে কি আমরা চূড়ান্ত পর্যায়ের খেলায় দেখব রেল বনাম ক্যালকাটা পুলিশ কি মনে হয় অসিতা আর মাত্র কয়েক ফলো বা কয়েক মুহূর্তে খেলা বাকি এখনো পর্যন্ত যা দেখছি তাতে তোমার কথাই হয়তো ঠিক হবে কিন্তু খেলা বলা খুব মুশকিল এখনো হাতে সময় আছে 15-8 যে ব্যবধান হয়তো মেকআপ হয়ে যেতে পারে আমরা আশা রাখবো ভালো কন্টেস্ট হোক অবশ্যই যে দলই জিতুক ভালো খেলে জিতুক এটাই আশা রাখবো হয়তো ভালো খেলে কি দল চূড়ান্ত পর্যায়ে খেলায় যাবে কিন্তু অসিদ্ধা যে দলই যাক আমি সমর্থন করছি কিন্তু আমার কথায় সমর্থন আপনি এখনো গড়ে উঠতে পারলেন না দর্শক কিন্তু নিশ্চয় ফাইনালে কি দর্শককে আপনি এই দেখতে দেখতে আরও একটা পয়েন্ট হাওড়ার ঠিকই বলেছে কৃষ্ণেন্দু ভাই দর্শক এখনো নিশ্চুপ আমি অনেকবার আশা রেখেছি উৎসাহিত করার চেষ্টা করেছি কিন্তু দর্শক এখনো পর্যন্ত তালি দিচ্ছে না আমি দর্শকদের উদ্দেশ্যে আবার বলছি আপনারা একবার জোরে হাততালি দিয়ে আমাদের যে খেলোয়াড়দের তাদের খেলোয়াড়ের মনোভাব উৎসাহিত করুন দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা জোরে তালি দিন রাঙামাটি রাঙা মাঠকে আপনারা তালি দিয়ে উজ্জীবিত করুন যেন এই মাঠে আমরা বারবার এইরকম সুন্দর খেলা দেখতে পাই ভাই ওয়াসুলকে বলবো যে ঠিক এইভাবে যেন সজাগ থাকে তাহলে আমরা নিশ্চয়ই বারে বারে এই মাঠকে বিভিন্ন ছন্দে বিভিন্ন খেলায় পাব দর্শকের তালি আসুক না আসুক 8-18 ব্যবধান কিন্তু হয়ে গেছে আর একটু দেখতে দেখতেই ইস্টার্ন রেলওয়ের ব্যবধান হয়তো অনেকটা বেড়ে যাবে ক্যালকাটা পুলিশের জন্য আমাদের কোথাও একটু
মাফ করবেন না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কোথাও আমাদের একটু কষ্ট হচ্ছে, বাংলার পুলিশ তারা হেরে যাবে রেলের কাছে, মেনে নিতে পারছি না। অসিত ঠিক তা নয়, অবশ্য খেলা হার জিত তো আছেই, কিন্তু খেলার যে পরিস্থিতিটা কোনো দলই তেমন কম বলে আমি মনে করছি না। আমি যে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন যে খুব বেশি ভালো কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে আমি তো তেমন কিছু মনে করি না। যদিও খেলার ব্যবধান এই মুহূর্তে অনেকটা বেড়ে গেছে, হয়তো এই মুহূর্তে ওদের যে মনের জোর, খেলোয়াড়ি যে মনোভাব ইস্টার্ন রেলের পক্ষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হয়তো কিছুটা তারা ক্লান্ত, এই ধরনের একটা সিচুয়েশন আমার নজরে আসছে, যার ফলে হয়তো এই ব্যবধানটা রয়ে যাচ্ছে। আমি আশা রাখবো যে খেলাটা আরও সুন্দর হোক, ব্যবধানটা অনেকটা কম হোক, তাহলে খুবই সুন্দর দেখাবে। যেহেতু এই ক্লান্তি নিয়েই কিন্তু পরে ক্যালকাটা পুলিশের সাথে খেলতে নামতে হবে, সেখানে রেজাল্ট কি আশা করছো তারও? চূড়ান্ত পর্যায়ের খেলায় যদি হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে যায়, অপরদিকে আমরা দেখেছি কলকাতা পুলিশের একটি দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে টিকিটটি কিন্তু গ্রহণ করে ফেলেছেন। সেই জায়গা থেকে বলা খুব কঠিন, কারণ দুটি দলই কিন্তু শক্তিধর দল, অবশ্যই চোখ থাকবে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত। অনুরোধ করছি আপনারা প্রস্তুত থাকবেন, ফাইনাল খেলা শুরু করবো, এই খেলা শেষ হলেই। কলকাতা পুলিশ আপনারা প্রস্তুত থাকবেন, ফাইনাল খেলা শুরু করবো, এই খেলা শেষ হলেই। হাঁটু লক হয়ে গেছে, দেখো খেলোয়াড়ের হবিব যে সুস্থতা এই মুহূর্তে করছেন, আমরা চাইবো তার আঘাত যেন গুরুতর না হয়, খুব দ্রুততার সাথে শুরু করুন। এদিকে আমরা দেখতে পেলাম একটি সুপার ট্যাকল করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেই সঙ্গে সঙ্গে দুটি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিলেন, সে জায়গায় 8-10 পৌঁছে গেল। যারা স্কোর বোর্ডে আছেন একটু স্কোর বোর্ডটি দেখে নেবেন। হ্যাঁ, এই মুহূর্তে 10-19, তফাত অনেকটাই, সময়ের ব্যবধান অনেকটাই হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা এগিয়ে যেতে পারবে কলকাতা পুলিশ, আমরা তাদের দিকে সমর্থন রেখে এগিয়ে যাচ্ছি। ক্যালকাটা মাফ করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই মুহূর্তে অনেকটাই ব্যবধানে কিন্তু পিছনে পড়ে আছেন। ইতিমধ্যে তাদের একজন খেলোয়াড় কোথাও অসুস্থ, তাকে যদি আরও কিছু শুশ্রূষার দরকার পড়ে, আমি আমার ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করব একটা রিপোর্ট নেওয়ার জন্য। একটি অ্যাম্বুলেন্স আমাদের এক দর্শক খেলোয়াড়কে নিয়ে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন, সেটি যদি অ্যাম্বুলেন্স ফিরে এসছে কি না সেটুকু জানার জন্য। অনেক কিছু ভরসা ছিল, অনেক কিছু প্রত্যাশা ছিল,
এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের 10 নম্বর চার্জশিট পরিহিতর কাছে, কিন্তু শেষ মুহূর্তে সেই খেলোয়াড়টি যেন মাঠের বাইরে চলে গেছেন। হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে 20 পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 12 পয়েন্ট। লাইন থেকে বোনাস লাইন ক্রস করে ফেলেছেন, এবার টুপকি লাগানোর চেষ্টা করেছিলেন আর সেই জায়গা থেকে কোথাও যেন বাধা পড়ে গেছেন, আর সেই সাথে সাথে হাওড়া ডিভিশন ইস্টার্ন রেল। এই মুহূর্তে আমি চূড়ান্ত পর্যায়ের খেলার দুটি দল আমার মনে হয় প্রস্তুত হতে পারে, আমরা অ্যানাউন্স করব কমেন্ট্রি বক্স থেকে পরবর্তী টাইমে। ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন বনাম ক্যালকাটা পুলিশ চূড়ান্ত পর্যায়ের খেলাটি খেলবেন, সেই দিকে কিন্তু স্কোর বোর্ড আমরা দেখতে পাচ্ছি। তারও স্কোর বোর্ডে দেখো একদিকে রয়েছে 2-1, অপরদিকে রয়েছে 1-2, অর্থাৎ স্কোর বোর্ড যেন পাল্টে গেছে, একদিকে সোজা তো অপরদিকে উল্টো, ঠিক যেন অপূর্ব দৃশ্য। খেলায় শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে পারি, কিন্তু কবাডি এমন একটি খেলা যার হাতে মাত্র 3 মিনিট বা 4 মিনিট রয়েছে, সেই মুহূর্তে কি এতটা ডিফারেন্স, প্রায় 9 পয়েন্টের ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটা কি সমতুল করা সম্ভব তারক আর এই মুহূর্তে? আর সেটা তো অনেকটা সময়ের যে থাকে, যদি তাহলে সেক্ষেত্রে কাম ব্যাক করার কিছুটা হলেও সুযোগ থাকে। না আমি বলেছি তোমার হাতে মাত্র 3 মিনিট, এক্ষেত্রে যে সময়ের ব্যবধান রয়েছে আমার মনে হয় 3 মিনিট থেকে সময় অনেকটা গড়িয়ে গেছে, আর সেই জায়গা থেকে এতটা কাম ব্যাক করা, ঠিক যেন স্কোর বোর্ড উল্টে গেছে, একদিকে রয়েছে 2-1, 1-2, এটাকে কিন্তু ঠিক জায়গায় নিয়ে আসা কিছুটা হলেও একটু কষ্টকর, আর এদিকে দেখতে দেখতে সুপার টেকল অর্থাৎ 2টি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে দিয়েছেন, আর সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 14 পয়েন্ট এগিয়ে গেল। 14-21, 7 পয়েন্টের ব্যবধান, একটা বড় ট্যাকেল যদি তারা নিতে পারেন এই টাইমে রানার আপ গিয়ে, সেখান থেকে যদি না পারলেন না, এই রেট থেকে কিছুটা হলেও তাদের সুযোগটি কিন্তু নিতে পারতেন, আর সেই জায়গায় কিন্তু ব্যর্থ হয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর এদিকে চতুরতার সাথে স্টার রেলওয়ে হাওড়া কিন্তু তাদের টাইম কাটিয়ে নিচ্ছে, আর মাত্র কয়েক মুহূর্তের খেলা, তাই তারা চতুরতার অবলম্বন করছেন এই মুহূর্তে ট্র্যাকের মধ্যে। একদমই ঠিক কথাই, এই ধরনের সময়কে অপচয় করা শুধুমাত্র কাবাডির ক্ষেত্রে নয়, ফুটবলও আমরা দেখে থাকি, অনেক ফুটবলাররা তাদের যখন দ্বিতীয়ার্ধের খেলার বা অতিরিক্ত খেলার যখন শেষ মিনিট ঘোষণা করা হয়, সেই সময়ে যে জয়ী দল প্রায় জয়ী হবে সেরকম দলের খেলোয়াড়রা এই ধরনের চতুরতা কিন্তু অবলম্বন করে থাকেন, আর এক্ষেত্রেও কিন্তু আমরা সিটি কিন্তু দেখতে পেলাম, আর